করো। এত শাড়ি আমি একসঙ্গে কখনো দেখিনি। এবার থেকে তোমার আর কোনো অভাব থাকবে না, তুমি দেখে নিও। তোমার হাত ধরেছিলাম বলেই তো তোমার এত বড় ক্ষতি হলো, তোমাকে বাড়ি ছাড়তে হলো। তোমার বাবারও কোনো কষ্ট আমি রাখিনি, অনেক টাকা দিচ্ছি, অনেক টাকা। তোমার উপর আত্মার কোনো অধিকারই নেই। আমি সব শুনেছি। হ্যাঁ শুনেছ, সব শুনেছ, তাহলে সব বুঝতেই পারছো। তুমি দেখে নিও, তোমার কোনো কষ্ট আমি রাখবো না, তুমি যা চাইবে তাই পাবে। আপনার কাছে এসে আমার কোনো কষ্ট নেই। খুব ভালো কথা, খুব ভালো কথা। ইয়ে বিপুল মুখ্যদা, এই হলো মুখ্যদা, একে ভালো করে চিনে রাখো। এই আমাদের এখানকার কেয়ারটেকারের বউ, এখন থেকে এই তোমার সেবা যত্ন করবে। এই যে বঙ্কিম কোথায় গেল? বঙ্কিম, আজ থেকে ডায়মন্ড হারবারের এই বাগান বাড়িটা এর, ইনি হচ্ছেন মালকিন। তোমরা কেউ কিছু শুনো কি বুঝলে? আগে আমরা কিছু না, কিছু শুনো। হ্যাঁ, ইনি এখন এই বাড়ির রানী। হ্যাঁ, সেইভাবে সেবা যত্ন করবে, হ্যাঁ দেখাশোনা করবে। হ্যাঁ ঠিক তো? আচ্ছা এখন যাও। আচ্ছা আমি কোথায় থাকবো? আচ্ছা ওই আউট হাউসটা আমি যখন আসবো তখন খুলে দিও, ওইখানেই থাকবো। চাবিগুলো এখন থেকে তোমার কাছেই থাক। ও ঘরের আলমারিতে অনেক টাকা আছে, ইচ্ছে মতো খরচ করো। না হয়নি, হবে তো। নবকৃষ্ণ কোথায়? এখনো চুপ করে বসে আছো? রাতে 10টা বাজলো, খেয়ে বাবু কোথায়? বাবু, বাবুর কোথায় আলাদা করুন, বাবুর দেখা পাবো না। কেন? বিনা দিয়েছে, বিনা দি। কে বিনা দি? মস্ত ঘরের বউ, বাবুর সঙ্গে আগে একবার এখানে এসেছিল, দুদিন ছিল, আর বাবু না দুদিন ঘরের ভার আনে। এত কিসের কাজ তার সঙ্গে? আমার কপাল পোড়াতে চায়। দূর করে দেবো, সব দূর করে দেবো। তোমার স্বামী যে এমন ভাবে মারা যাবে এ আমি ভাবতেই পারিনি। আমিও কি ভাবতে পেরেছিলাম? কি সর্বনাশটা না হয়ে গেল, মৃত্যুর উপর তো কারো হাত নেই, কি আর করবে বলো। না এটুকু খেয়ে নাও দেখি। না কিন্তু শ্বশুরবাড়িতে আর আমার থাকা চলবে না। ঠিকও না। হ্যাঁ তাই ভাবছি, ও বাড়ি ছেড়ে একাই থাকবো, কিন্তু কোথায় থাকবো? কেন তো ভাববার কি আছে, পার্ক স্ট্রিটে আমার ওই আকাশ কুসুম ম্যানশনের একটা ফ্ল্যাটে থেকে গেলেই হবে, কোনো অসুবিধা হবে না। ও নবকৃষ্ণ তুমি কি সুন্দর। জানো আমার শ্বশুরবাড়ির লোক না আমাকে যাতা বলে। কি বলে? বলে আমার চরিত্র নাকি নষ্ট হয়ে গেছে। কি মুশকিল, মানুষের চরিত্র কি পাঁপড় ভাজা, সবসময় কুড়ে মুড়ে থাকবে? তাছাড়া মানুষের শরীরটার কথা ভাবো, কোথাও হাড় কোথাও মাংস, আবার কিছু কিছু জায়গায় চর্বি। তুমি ছাড়া আমার কথা এমন ভাবে কেউ ভাবে না। সরে যাও, সরে যাও এখান থেকে, নষ্টামি করার জায়গাটা নয়, বেরিয়ে যাও এখান থেকে।
কি ব্যাপার, মারবে নাকি? দরকার হলে লোকজন দেখে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেবো, চলে যাও এখান থেকে। এই কি নবকৃষ্ণ, তুমি চুপ করে দাঁড়িয়ে রয়েছো, আমাকে এভাবে অপমান করছে? কেন, তুমি ভেতরে যাও, ওকে আগে বাড়ি থেকে বার করে দাও। বেচারা অমন করে বলো না, ওর খুব দুঃখের সময়, স্বামী মারা গিয়েছে। মরে বেঁচেছে, এরকম মেয়েদের স্বামী থাকার থেকে মরাই ভালো। ওর শ্বশুর বাড়ির লোকে আর ঠিকই বলে, ওরে হতচারী, আমাকে কে কি বললো না বললো তাতে তোর তাতে কি? তুই কে এবাড়ি? এ বাড়ি আমার, দিয়ে যাও এখান থেকে। মক্ষদা, তোমার এত বড় সাহস, তুমি আমার অতিথিকে অপমান করছো। ভেতরে যাও, যাও ভেতরে যাও, যাও। এবারে আমার, ওকে এখান থেকে বের করে দাও, বাড়ি আমার, ওকে এখান থেকে বের করে দাও। কারণ এ বাড়ির বাসিন্দা বলতে আমি আর আমার ছোট্ট মেয়ে। আমার স্ত্রী নিতার জন্ম দিয়ে মারা গেল, আমাকে এক মহা সমস্যায় ফেলে গেল। এই দেখুন না, সারাদিন তো স্কুলেই কাটে, তারপর টিউশনি সেরে এমনি সময় বাড়ি ফিরি। বলতে গেলে একরকম ঝিয়ের কাছে মেয়েটা মানুষ হচ্ছে। বাপি, বাপি, এটা কোন হাত কেটে গেছে। সর্বনাশ, কি করে কাটলো? বটিতে। বটিনি, তুমি কি করছিলে? বিনুর মা কোথায়? দোকানে গেছে, আমি পুতুলের রান্নার জন্য তরকারি কাটছিলাম। ইস, এ যে ভীষণ রক্ত। আমি দেখছি, আপনি একটু ওষুধ টষুধের ব্যবস্থা করুন তো। ভীষণ লাগছে। লাগছে তো, বটিতে হাত দিয়েছিলে কেন? খালি দুষ্টুমি। আচ্ছা বকছেন কেন ওকে? আপনি একটু তুলোর ব্যবস্থা করুন না। দেখি আবার কোথায় আছে সেসব। মালতী, 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 সাইকেলের ঘন্টি শুনলাম, ইউন বুঝি? ঠাকুরজি তোমার মেয়ের বিয়ে সব ঠিক করে ফেলেছে। তাই নাকি? একেবারে নিমন্ত্রণের চিঠি পাঠিয়েছে, কালকেই বিয়ে। কালকে? তাহলে তো সব পাকা। মেয়ে নিয়ে আমাদের কোনো ভাবনাই করতে হলো না। দেখলে তো, দেখো দেখো, নিজের মায়ের পেটের বোন নয়, তবু কি না করছে ভাইয়ের জন্য। হ্যাঁ, ছেলে পুলে নেই, স্বামী ত্যাগ করেছে বলে বড়লোক বোনের প্রতি তোমার একবার দরদ উঠলে উঠলো। নিজের মেয়েটাকে সঁপে দিলে তার হাতে, কিনা কলকাতায় থেকে ভালো করে লেখাপড়া শিখে মানুষ হবে মেয়ে তোমার। এখন কি হলো, ওইটুকু মেয়ে কার বউ হতে চলেছে জানো তুমি?
পড়ো পড়ো, পড়ে দেখো চিঠিটা। স্যার নবকৃষ্ণ।